তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন 130,000 সিভিক ভলেন্টিয়ার্সকে। প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি, বিহার এবং উড়িষ্যার মতো করুন, রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই। বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম 9,000 ছিল, 1,000 বাড়িয়েছেন, এতে কিছু হয় না, আপনারা অন্তত 20,000 টাকা করে বেতন দিন, শুধু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নয়, এমএসকে, এসএসকে, পার্ট টাইমার, প্যারাটিচার, প্রাণীমিত্র, আশা, আইসিডিএস, সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম 20,000 টাকা বেতন হওয়া উচিত। এটা আপনারা জানেন, 10 তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে 15 মিনিট স্পিচ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম। আমি মাননীয় মাননীয়া আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করব, এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে, সামনে লোকসভা ভোট, তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত। দ্বিতীয়ত, ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট, চেস্ট, ফিজিক্যাল, সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয়। রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পার্মানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য। তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হল, পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি, সম্পূর্ণ বেআইনি। যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষক, শিক্ষাকর্মী, বন দপ্তর, ফায়ার ব্রিগেড, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্টে ফেঁসে গেছেন এই রাজ্যে, ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার্স ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছেন। আপনারা সমস্বরে দাবি তুলুন, আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন, রুলস চেঞ্জ করুন, বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন, তারপরে এই ভাঁওতাবাজি দিন, আর সদিচ্ছা থাকুন এটা করুন। দুটো কারণ, একটা হচ্ছে সবাই জানে 2014 সালে মার্চের 1 তারিখ বা 2 তারিখ ভোট ঘোষণা হয়েছিল, 2019 সালে 10 তারিখে ঘোষণা হয়েছিল মার্চের, সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি, আমরা তো বলতে পারি না, ইসিআই বলবে, তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে। তাই এই ফর্ম, এই যে ঢপবাজির ফর্ম, চিটিংবাজির একটা ব্যবসা, শান্তনু সিনহা, বিজিতেশ্বর রাউত আর তপন মাইতিকে দিয়ে এই ব্যবসাটা খুলেছে, এদের সব ডিটেলস নিয়ে পোস্টাল ব্যালটগুলো নেবে আর ঢপবাজি মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোটে তো যা হয় হবে, আমরা তো এখানে আছি, আরও কিছুদিন আছি, আমরা এটা করে দিয়ে যাব। তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্বরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন, সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করবো।